নদিয়ায় সাতসকালে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরার ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায় নদিয়ায় সাতসকালে রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরার ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লক 2 নম্বর বেলঘড়িয়ার অন্তর্গত তালতলা পাড়া এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা মৃণাল সরকারের বাড়ি আজ সকালে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। মৃণাল সরকারের মা জানান, সকালবেলায় ভাত রান্নার জন্য গ্যাস জ্বালাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে, তার থেকেই বিপত্তি। আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর দমকল বাহিনী। শান্তিপুর অগ্নি নির্বাপনের থেকে দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আর সাতসকালে এলাকায় এহেন আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তারপর কি করলেন? তারপরে কি করে, সবকিছু ভিজে চাপা দিলাম, তা কিছু এলো না। আমার বড় ছেলে যাইয়া ওই নিচে ফেলে দিল, ওই আগুনি অবস্থায় চাবি বন্ধ করে দিয়ে নিচে ফেলে দিল। তারপরে জ্বলতেই লাগলো, অনেক কিছু বালি টালি সব কিছু দিকে এলো, তা কিছু কিছু এলো। তারপর কে দমকলে খবর দিলেন? হ্যাঁ হ্যাঁ, দমকলে কেউ ফোন করেছিল। আর আপনার নাম কি? সাবিত্রী সরকার। মা রান্না করতে গিয়ে আগুন ধরে গিয়েছে, আমি উঠেই সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে টেনে বের করে নিয়ে এসছি ওটাকে। প্রথমে চাপা দিয়ে বন্ধ করার চেষ্টা করি, কিন্তু তবু চেষ্টা কিছু হয়নি। তারপর হাত দিয়ে ওই জলা অবস্থায় টেনে নিয়ে এসে সিঁড়ির বাইরে ফেলেছি। ফেলে তারপর গ্রামের লোক সবাই এসে মাটি চাপা, লেপ, ক্যাথা সমস্ত ভিজিয়ে দিয়ে দিয়েও তাও কোনো কাজ হয় না। তারপর বিপ্লব বৈরাগী বলে একটা ছেলে এসে ও গ্যাস নিয়ে আসলো, গ্যাস দিয়েও কোনো কাজ হলো না। তারপর দমকলের লোক এসে জল দিয়ে তারপর বন্ধ করলো। দমকলের লোক কতক্ষণ পরে এসেছিল? প্রায় 10-15 মিনিট সঙ্গে সঙ্গে চলে এসেছে। 10-15 মিনিট ওনারা এসে জল মারার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। তাহলে এখন আপাতত আপনার বিপদ মুক্ত? হ্যাঁ, এখন আপাতত বিপদ মুক্ত। আপনার নাম কি? মৃণাল কান্তি সরকার। জায়গাটার নাম? এটা বাবার চর তালতলা।